ঢাকা রিপোর্টার্স ইউনিটির যেসব সদস্যের সন্তানেরা 2016 সালে প্রাথমিক সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ডিআরইউ। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষামন্ত্রী কৃতি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন মন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। আমরা সারা দেশে মাধ্যমিক এবং কলেজ লেভেলে আমরা প্রায় 19,500 নতুন ভবন নির্মাণ সমাপ্ত করব। এমন বৃত্তি সামনে এগিয়ে যেতে উৎসাহ যোগাবে বলে মনে করে শিক্ষার্থীরা। জীবনে প্রথম এরকম একটা স্বীকৃতি পেলাম, এরকম করে যদি পুরস্কার দেওয়া হয় তাহলে আমাদের উৎসাহ আরো বাড়বে। আমরা আশা করি ভবিষ্যতে আরো ভালো ফলাফল করব। অনেক খুশি লাগতেছে, এই খুশি কোনো তুলনা হয় না। আমার যে এই সাফল্য, এর পিছনে যে মা বাবা এবং শিক্ষকের যে কৃতিত্ব, এটা আমি সম্মান জানাতে চাই। অনুষ্ঠানে মোট 46 জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও বৃত্তির টাকা দেওয়া হয়।